Welcome to the second part of Jessore. Jessore কয়টা দিন থাকার পর দুইটা ইন্টারেস্টিং জিনিস আমার চোখে ধরা পড়ছে। এক, বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে বাণিজ্যিকভাবে ফুল চাষ করা হয় যশোরে, আর দুই, বাংলাদেশে অন্যতম পাওয়ারফুল লোকাল পত্রিকা যশোর অবস্থিত। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, লেট মি ইন্ট্রোডিউস ইউ টু দ্য ক্যাপিটাল অফ ফ্লাওয়ার্স, যশোর। ভোর ছয়টায় আমি আর আরিফ ভাই বাইক নিয়ে রওনা দিলাম গদখালির উদ্দেশ্যে, কারণ সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার এবং সবচেয়ে চিপেস্ট প্রাইসে আপনি ফুল পাবেন। আপনার কাছে যদি 40-50 টাকা থাকে তাহলে আপনি 100টা গোলাপ কিনতে পারবেন, যা আপনার ভালোবাসায় মানুষের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। ফুলের দাম আগে যা ছিল ভাই ভালোই ছিল, কিন্তু ইদারিং করে এসে খুব সমস্যা। ফুল বিক্রি করেছি 30 টাকা, 10 টাকা, 20 টাকা, এখানে 2-5 দিন আবার একটু হয়েছে 50 টাকা 100 টাকা। আমি এখন হচ্ছে আপনার গদখালি ফুলের বাজারে আছি, এটা হচ্ছে আপনার যশোরে এবং বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজারের ভিতরে এখানে একটা। এখানে আসার পর যেটা জানতে পারলাম, আপনার 100 পিস ফুল মাত্র 50 টাকা দেওয়া, মানে যেগুলো আপনার দেশি ফুল সেগুলো পার পিস আপনার 50 পয়সা এরকম করে পড়ে, আর যেগুলো হচ্ছে আপনার চাইনিজ ওগুলো হচ্ছে ধরেন 100 পিস 400 টাকার মতো করে পড়ে। মানে যারা হচ্ছে প্রেমিক পুরুষ আছে তাদের জন্য এটা খুবই আদর্শ জায়গা, এক গাদা ফুল দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন। আরেকটা ব্যাপার খেয়াল করলাম যে এইখানে এখন এই সিজনে, মানে আপনার যখন গরমের সিজনটা আসে তখন আবার ফুলের দাম খুব ফল করে, বাট আপনার যখন স্পেশাল ইভেন্ট থাকে লাইক ভ্যালেন্টাইন্স ডে বা শীতকাল, ওই টাইমে হচ্ছে আবার ফুলের দামগুলো একটু বেশ ভালো থাকে। আরিফ ভাই আমাকে জানাইলো এই গ্রামের চিত্রটা কিন্তু অলওয়েজ এরকম ছিল না, একজন উদ্যোক্তার কারণে এই পুরো গ্রামের চিত্রটা বদলে গেছে এবং এই ফুল চাষের জনক এই গ্রামেই কোথাও এখনো আছে এবং তিনি জীবিত আছে। সো উই ডিসাইডেড টু মিট হিম। সো লেট মি ইন্ট্রোডিউস মিস্টার শেয়ালি সর্দার, দ্য ফ্লাওয়ার ম্যান অফ যশোর। হ্যাঁ, কী অবস্থা? আমরা এখন আছি মেনলি পানিসারাতে এবং উনি হচ্ছে শেরালি সর্দার, এবং বাংলাদেশের যদি ফুল বিপ্লবে কেউ পথপ্রদর্শক থাকে সেটা হচ্ছে উনি। আমার নাম মোহাম্মদ শেরালি সর্দার, আমি এই বাংলাদেশে ফুল চাষের জনক। 1982 সালে সর্বপ্রথম বাংলাদেশে ফুলের চাষ শুরু হয়েছে। সর্বপ্রথম যখন শুরু করেছিলাম 30 শতক জমির উপর দিয়ে, পুঁজি ছিল হয়তো 10,000 টাকা। এখন তো বাংলাদেশে হাজার হাজার বিঘে, হাজার হাজার একর, হাজার হাজার হেক্টর জমিতে ফুলের চাষ হচ্ছে। তো যখন এটা নতুন চাষ শুরু করেছিলাম তখন ফুলটা তো খাওয়া যায় না, ফুলটা হলো একটা শকিং প্রোডাক্টস। তো যাই হোক, সেই সময় আমাকে অনেক মানুষে পাগলও বলেছে। যখন আমার ডেভেলপ হতে থাকলো সংসার ধর্ম, তখন মানুষ ফুল চাষের দিকে ঝুঁকে গেল। প্রায় বাংলাদেশে যে কটা ফুলই চাষ হচ্ছে এইগুলো সবই আমার মাধ্যম দিয়েছে। যেমন রজনীগন্ধা আসছিল সর্বপ্রথম, তারপর আসছে ডাবল রজনীগন্ধা। আমি প্রায় সরকারি খরচে 16-18টা দেশ ঘুরেছি এই ফুলের চাষের জন্যে, সরকারি নিয়ে গেছে, যে সরকার যখন আসছে তখনই নিয়ে গেছে। আমার নাম মোহাম্মদ মিন্টু গাজী। এই ফুল চাষটা মূলত 80 দশক থেকে শুরু হয়েছে। 80 দশক থেকে শুরু হওয়ার পরে এটা প্রথম রজনীগন্ধাতে শুরু করে শেরিল সর্দার, ওনাকে বলা হয় ফুলের জনক। উনি এই সেক্টরটাকে অনেক দূরে আগায় নিয়ে আসার জন্য ওনার অবদান সবচাইতে বেশি। এইটা হচ্ছে একটা ফুলের শেড, দ্যাট মিনস এখানে নানা ধরনের ফুল চাষ করা হয়। মূলত এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে জারবারা ফুল বলে, এবং এটা ডিফারেন্ট কালারে হয়ে থাকে, হলুদ, তারপর সাদা, তারপর গোলাপি। যে শেরালি সেখানে একটা বিশাল ইম্প্যাক্ট আছে এই পুরো এলাকাটা জুড়ে, মানে এই এলাকাতে যে একটা ফুলের বিপ্লব ঘটাবে, তারপর এখানে আশেপাশে অনেকগুলো অ্যামিউজমেন্ট পার্কের মতো গড়ে উঠছে, যেটারও পর্যটন, মানে এই যে এলাকা পুরো এলাকা জুড়ে যে আপনার ফুল চাষ হয় ওইটাকে তারা আবার পর্যটন হিসেবেও ইউজ করতেছে, যেটা হচ্ছে এলাকার অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা পালন করতেছে। সত্য বলতে আমি যখনই এরকম পাগলাটে উদ্যোক্তাদের সন্ধান পেয়েছি আমার খুবই অবাক লাগছে যে একটা মানুষ চাইলেই একটা গ্রামের চিত্র বদলে দিতে পারে, শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, একটা জেলাকে ফুলের রাজধানী সম্মান আয়না দিতে পারে, এবং এত সব কিছুর পরেও তারা ডাউন টু আর্থ জীবনযাপনও করতে পারে। সেখান থেকে বিদায় নিয়ে বিখ্যাত যশোর রোডে আমরা বাইক চালায় চলে গেলাম বাংলাদেশের সবচেয়ে বড় ল্যান্ড পোর্ট বেনাপোলে। ওয়েলকাম টু বেনাপোল, অ্যান্ড দিস ইজ দ্য বিগেস্ট ল্যান্ড পোর্ট অফ বাংলাদেশ, এবং আমার পিছনে হচ্ছে এটা ইন্ডিয়ান বর্ডার, মানে ওই পাশে চলে গেলে ইন্ডিয়া। আচ্ছা, আমার পিছনে আপনারা যেই যে ট্রাকগুলো দেখতেছেন এগুলো স্ট্রাকচারটা অলরেডি আপনারা খেয়াল করছেন একটু ডিফারেন্ট, বাংলাদেশি ট্রাকগুলো হচ্ছে ডিফারেন্ট, এবং এটা হচ্ছে আপনার বেনাপোল বর্ডারে ইন্ডিয়ান ট্রাক, তাই একটু ডিফারেন্ট বোঝা যাচ্ছে। আর এই মানে বাংলাদেশি ট্রাকের যেটা হয় উপরের সাইডটা হচ্ছে একটু খালি থাকে, বাট ইন্ডিয়ান ট্রাকেরগুলো খেয়াল করবেন যে উপরের সাইডটা একদম ভরা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাথে ওদের ট্রাকের একটা ডিফারেন্স।
সিঙ্গাপুরে আরিফ ভাইয়ের নানা বাড়ি হওয়ার কারণে তিনি আমাকে নিয়ে গেল বাহাদুরপুর বাওরে। আর এই বাওরটা খুবই বিশাল আর খুবই সুন্দর। কি অবস্থা? আমি এখন হচ্ছে আপনার বাহাদুরপুর বাওরে আছি। এটা খুবই চমৎকার একটা প্লেস, এটা বেনাপোলে অবস্থিত। যদিও আপনারা বেনাপোলে আসলে জাস্ট বর্ডার দেখে ঘুরে যাবেন, বাট আই রিয়েলি ইনসিস্ট আপনারা যদি এদিকে আসেন তাহলে এই এলাকাটাতে আইসেন, কারণ এইখানটা চমৎকার। আমার চারপাশে হচ্ছে এক গাদা রাজহাঁসের ঝাঁক, ওইদিকে হচ্ছে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে যেটা চারপাশ পুরোপুরি পানি দিয়ে ঘেরা। মানে চমৎকার একটা জায়গা, আপনার ভালো লাগবে যদি আপনার এখানে আসেন। ওয়েলকাম টু যশোর। এইটা হচ্ছে সেই বিখ্যাত যশোর যেটা নিয়ে সেপ্টেম্বর অন যশোর ওরকম একটা কবিতা লেখা হয়েছিল অ্যালেন গ্রিনবার্গ। আবার এই রাস্তাটা ধরে হচ্ছে আপনার ডাইরেক্ট ইন্ডিয়া চলে যেতে পারবেন, ইভেন ইন্ডিয়ার ভিতরেও যশোর রোড নামে এই রাস্তাটা পরিচিত। আবার এখান দিয়ে হচ্ছে আরেকটা কারণে বিখ্যাত, আপনার স্বাধীনতা যুদ্ধের সময় এখান থেকে লাখ লাখ রিফিউজি মানে বাংলাদেশিরা ইন্ডিয়া বর্ডার ক্রস করছিল। সো সব দিক মিলা এই রাস্তাটা খুবই ইম্প্যাক্টফুল। ইভেন এখনও এই রাস্তা হচ্ছে যশোরের ভিতরে সবচেয়ে ব্যস্ততম রাস্তার ভিতরে এক। সেখান থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম যশোরের মেইন সিটি নিউ মার্কেট এরিয়াতে, এবং আসার পরে জানতে পারলাম বাংলাদেশের টমটম বা যশোরে যেটাকে ইজি বাইক বলা হয় তার সবচেয়ে বড় কাঁচামালের ইম্পোর্টার হইল যশোর এবং সাপ্লাইয়ারও হইল যশোর। আচ্ছা, আমরা এখন হচ্ছে আপনার নিউ মার্কেট এরিয়াটাতে আছি, এবং আপনারা জানেন কি না বাংলাদেশে এই যে এটাকে বলে এই এলাকাতে বলে ইজি বাইক, চিটাঙ্গে বলে টমটম, কোথাও এটাকে আবার নানান নামে ডাকা হয়, বাট এর সবচেয়ে বড় যে ইম্পোর্টার সেটা হচ্ছে যশোরে। মানে যত কাঁচামাল এখানে আসে এবং এইখান থেকে পুরো বাংলাদেশে ছড়ায় যায়। কি অবস্থা? আমি হচ্ছে আপনার যশোরের দড়াটানাতে আছি, এবং এই জায়গাটাকে বলা যায় দ্য হার্ট অফ যশোর। এই কারণে আপনার এই দিকে ডিসি অফিস এবং আমার পিছনে যে এই পুরো এরিয়াটা দেখতেছেন এইটা হচ্ছে মেডিকেলের আখড়া। বিশেষ করে ওই রোডটাতে যদি আপনারা চলে যান মেডিকেল ছাড়া আর কিছু দেখতে পাবেন না। বাহিরে প্রচন্ড গরম উদযাপন করার জন্য এরপর আমরা দুইজন হুদাই ঘুরে বেড়াইলাম যশোরের রাস্তাঘাটে, এবং আরিফ ভাই তার নেপোটিজম রক্ষা করতে গিয়ে আমাকে নিয়ে গেল যশোর জিলা স্কুলে, কারণ তিনি ওইখানকারই প্রোডাক্ট। সন্ধ্যায় আমি দেখা করতে গেলাম বাংলাদেশের অন্যতম পাওয়ারফুল লোকাল পত্রিকা এবং যশোরের সবচেয়ে পপুলার পত্রিকা গ্রামের কাগজের সম্পাদক মুবিন ভাইয়ের সাথে। গ্রামের কাগজ মূলত আমার এই কারণেই আকর্ষণ করছে, কারণ একটা লোকাল পত্রিকা হওয়া সত্ত্বেও এটা সার্কুলেশন 40-50 হাজারের মতো, যা এই অনলাইনের যুগে খুবই চ্যালেঞ্জিং এবং খুবই টাফ। আমি মুবিনুল ইসলাম মুবিন, সম্পাদক ও প্রকাশক দৈনিক গ্রামের কাগজ। শুনলে অনেকে অবাক হবেন যে আমি মাত্র 230 টাকা পকেটে নিয়ে আসলে পত্রিকাতে নামি। 8 ফিট বাই 20 ফিটের একটি দোকান ঘর ভাড়া নিয়ে আমরা শুরু করি সাপ্তাহিক কাগজ। পেস্টিং করতে করতে কখনও কখনও দেখছি যে ট্রেসিংয়ের ভেতরে মানে যে কাটা যে ওয়েস্ট যে ট্রেসিংগুলা ওর ভেতরে অনেক সময় ঘুমিয়ে পড়েছি। আমি যখন সাপ্তাহিক থেকে ডেলিতে যাই তখন আমি সাড়ে চার বছর মাত্র 2.5 ঘন্টা ঘুমিয়েছি। তখন পত্রিকাটা ভাজও করেছি, আমার লেবারদের সাথে ভাজ করেছি, বান্ডিল করেছি। আমার এটা ছিল কি যে সবাই তো সাদা কালো কাগজ করে, তাই না? সবাই সাদা কালো কাগজ আছে চলমান, তা আমি যদি উঠতে চাই তাহলে আমাকে তো এক্সেপশনাল কিছু দিতে হবে। তো এক্সেপশনালটা কি যে কালার কাগজ নাই এ অঞ্চলে, তা আমি ওইটা করব। গ্রাসরুট লেভেলে আমাদের কাগজ, কোন কৃষক ভালো ক্ষেতের মানে সবজিটা করলো, কোন মহিলা তার মানে বাড়িতে লাউ ভালো করলো, কে মুরগি পালন করলো, এই সমস্ত স্টোরি আসলে আমাদের প্রথম ছিল। মানুষ কিন্তু এখন ওই গ্রামের চায়ের দোকানে বসেও কিন্তু সারা বিশ্বের খবর জানতে চায়। আর আমাদের অনেকেই ঢাকাতে যারা থাকেন, অনেক বোদ্ধা ব্যক্তি আমাদের যারা অনেক সিনিয়র, তাদের থিমটা এরকম যে তোমার আঞ্চলিক কাগজ তুমি কেন সারা দেশে নিউজ দিতে যাও। আমি কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব মিলিয়েই নিউজ করতাম আর কি, এটা লক্ষ লক্ষ টাকার কারবার করি। বাট ওই জায়গায় আমি খুব মানে আমার ব্যবসায়িক নীতি হচ্ছে আমি কোনো বাকি করবো না, এক দুই হচ্ছে আমি স্টাফদের কখনো বকে রাখবো না। মুবিন ভাই আর গ্রামের কাগজের স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল, ডু হোয়াট 90% পিপল আর নট ডুইং। গ্রামের কাগজের কর্মচারীদের সাথে কথা বললে আমি একটা জিনিস ক্লিয়ার হইলাম যে তাদের বেতন নিয়ে কোনো প্রকার কোনো ঝামেলা নাই, এবং নারীদের তাদের যোগ্যতা অনুযায়ী প্রাপ্য মর্যাদা দেওয়া হয়। আর একজন পত্রিকার এডিটর হইলেও মুবিন ভাই সারাদিনই তার অফিসে থাকে এবং সকল শ্রেণীর মানুষই সেই তার সাথে কথা বলতে পারে, যেই জিনিসটা আমার খুবই ইউনিক লাগছে। গ্রামের কাগজ একটা আদর্শ পত্রিকা হোক না হোক, কিন্তু মুবিন ভাই যে একজন আদর্শ এডিটর এটা নিয়ে কোনো ডাউট নাই। সেদিন রাত 2টায় আমরা চলে গেলাম গ্রামের কাগজের ছাপাখানায় পত্রিকা কিভাবে তৈরি হয় সেটা দেখার জন্য। টু বি অনেস্ট, ইট ওয়াজ সো আই সুথিং অ্যান্ড মেসমারাইজিং। চারদিকের কর্মযজ্ঞ আর গতিশীলতা আমাকে লিটারেলি ইমপ্রেস করে ফেলছে।
আমি হচ্ছে আপনি এখন গ্রামের কাগজ যেটা ছাপাখানা ওইখানেতে আছি এবং এখানে আজকে প্রায় 50,000 এর মতো পত্রিকা ছাপা হবে এবং এটার জন্য তারা যেটা বলল আনুমানিক 2টা ঘন্টা সময় লাগবে আই এম নট শিওর যে আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা আমি এখন এই যে পুরো জিনিসটা কিভাবে হয় সেটা আপনাদেরকে দেখাবো আমরা এখন হচ্ছে রাজাহাট মোড়ে আছি এবং এটা হচ্ছে আমার যশোরের মোটামুটি শেষ রাত এই যে ভাইটাই মাত্র পাশে ছিল ওনার নাম হচ্ছে সুজন এবং এটা হচ্ছে আমার সুজন পিস্তল এবং এইটা হচ্ছে আরিফ ভাইয়ের মতো এলাকার সবচেয়ে ভালো চায়ের দোকান সো খাইয়া যদি ভালো না লাগে তাহলে ভাই ফেল এটা হচ্ছে আমাদের রাজু ভাই অ্যাকশন মার্কা ছবি দিয়ে এদিকে আসেন কাছে আসেন এটা হচ্ছে যশোরের বিখ্যাত রাজু ভাই ছবি তুলতেছি না তো ভিডিও করতেছি আচ্ছা যাই হোক শুনে এটা হচ্ছে যশোরের বিখ্যাত রাজু ভাই চায়ের দোকান এবং এই উনি হচ্ছে মালাই চা এগুলো মালাই চা না মালাই চা বানায় এবং রাজু ভাইয়ের মালাই চা হচ্ছে যশোরের সেরা মালাই চা রাজু ভাইকে আমি হচ্ছে প্রমোশন করে দিলাম আপনারা যারাই চা খাইতে চান আপনারা এই জায়গাটার নাম কি হ্যাঁ রাজারহাট মোড়ে চলে আসবেন এখানে ওই আপনার সিএনজি পাম্প একটা আছে ওইখানে ওইখানে আপনারা হচ্ছে রাজু ভাইয়ের চা খাইতে চলে আসবেন খুবই ভালো চা খুবই সেরা চা খুশি হয়েছেন রাজু ভাই যশোরের রাতের রাস্তা আপনাদের কতটুকু দেখা হয়েছে আই ডোন্ট নো বাট আই পার্সোনালি বিকাম এ ফ্যান অফ যশোরস নাইট লাইফ এখানে রাত 10টার পরে প্রত্যেকটা দোকানপাট বন্ধ হয়ে যায় এবং পুরো শহর ঘুমায় যায় এবং এইটাই পারফেক্ট টাইম পুরো শহরটাকে এক্সপ্লোর করার আমি জানি না এটা আমার ভুল কি সঠিক ধারণা বাট আমার কেন জানি মনে হয়েছে এই শহর কোনোভাবে উদ্যোক্তা তৈরিতে একটা প্রভাব ফেলে এছাড়াও যশোর 2টা ওয়ার্ড আমার খুব কিউট লাগছে এক যাহ বাড়া আর 2 আদর অর্থে সোনা বলে সম্বোধন করা যেমন সোনা এটা কইরো না এই টাইপের সত্য বলতে যশোর ওয়াজ ফান এইখানকার আন্তরিকতা আর উদ্যোগী মনোভাব চোখে পড়ার মতন আর প্রেমিকা থেকে যারা অলওয়েজ সুরেলা টোনে কি গো শোনা কেন শোনা না গো শোনা এই ধরনের কিউট কিউট শব্দ শুনতে চান তারা অবশ্যই যশোরে বিয়া করবে যশোরের ভিডিওটা মেইনলি এখানেই শেষ হচ্ছে আমি কি বলবো মানে যশোরের প্রথম দিন আসার পরে এই শহরের রাতটা ঘোরা তারপরে হচ্ছে মানে আরিফ ভাই বিশেষ করে আমাদের পুরো যশোরের যে রাতের যে ভাইবটা দিচ্ছে মানে রাত 1টার পরে 12টার পরে আমরা প্রায় ঘুরতে বাইর হয়ে গেছি মানে আপনি যদি যশোরে আসেন তাহলে যশোরের রাতটা আপনার অবশ্যই ঘোরা উচিত চারপাশে লাইটিং বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন বা ওভারঅল সব কিছু মিলে এটা কমপ্লিটলি আপনাকে একটা ডিফারেন্ট ভাইব দেবে আমার কাছে যশোর মানে যশোরের রাত সেটা নিয়ে মানে কোনো সন্দেহ নাই অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু আরিফ ভাই আমাকে এত সুন্দর করে চারপাশটা ঘোরানোর জন্য সো যশোরের গল্পটা এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে টিউনড